ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে অপরিচিত নাম্বার থেকে বারবার কল এসে আপনাকে ডিস্টার্ব করতেছে, তাহলে সেগুলো কিভাবে অফ করে দেবেন। তো বিষয়টা কিন্তু মেয়েদের জন্য, বা যারা ফেমাস বা যারা যাদের অনেকেই ফোন দিয়ে ডিস্টার্ব করে, তারা এই অ্যাপসটি আপনি ব্যবহার করতে পারেন। আমরা কিন্তু মোটামুটি অনেক অ্যাপস ব্যবহার করেছি কিন্তু সেটি কাজ করেনি। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতেছি এবং যে অ্যাপ্লিকেশনটি আপনাদের মাঝে শেয়ার করতেছি, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা আপনাদের আশা পূরণ করতে পারবেন এবং আপনার ফোনে অপরিচিত নাম্বার থেকে আর কখনও কল আসবে না। তো ভিউয়ার্স, কীভাবে এটি করবেন অবশ্যই শিখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো সাথে আছে আমি সুজন আহমেদ, আর আপনারা দেখছেন টেক সুজন হেলথ চ্যানেল। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা এটি করবেন সেটা দেখানোর জন্য আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। প্রথমে মোবাইলের স্ক্রিন থেকে আমি সরাসরি প্লে স্টোরে চলে যাব। আপনাদের যদি আপনাদের অবশ্যই প্লে স্টোর আছে, আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা সার্চ করে দেবেন কল, CALL কল ব্ল্যাক, VLSCK ব্ল্যাক লিস্ট, কল ব্ল্যাক লিস্ট। তো কল ব্ল্যাক লিস্ট লিখে সার্চ করে দেবেন। তো ভিউয়ার্স, কল ব্ল্যাক লিস্ট লিখে সার্চ করে দিলে এরকম একটি অ্যাপ্লিকেশন আপনারা পেয়ে যাবেন। দেখেন এখানে দ্বিতীয় নম্বরে যে অ্যাপসটি চলে আসছে, এই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, আমি এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ইনস্টল লেখা চলে আসছে, আমি এখানে ইনস্টল ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার ভিডিওটি, আমার অ্যাপ্লিকেশনটি ইনস্টল হচ্ছে। ইনস্টল হয়ে গেলে আমি বাকিটা আপনাদেরকে দেখাবো। তো প্রায় ইনস্টল হয়ে যাবে এখন 60% মতো। তো ভিউয়ার্স, এখান থেকে দেখেন MB কিন্তু খুবই কম, 3.6 MB। তো ভিউয়ার্স, এখন দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল হচ্ছে। তো ভিউয়ার্স দেখেন আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আপনারা কী করবেন, ওপেনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো আমি যখন ওপেনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন কয়েকটি অপশন এখানে চলে আসছে। আপনারা এখান থেকে দেখতে পাবেন কল, এবং এখান থেকে কল চলে আসছে, এখানে SMS চলে আসছে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেওয়ার পর এরকম অ্যালো চাইলে আপনারা অ্যালো করে দিবেন। তো আমি এখান থেকে অ্যালো করে দিলাম। তো অ্যালো করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমি চলে আসলাম। এখানে চলে আসার পর দেখেন এখানে কলে কিন্তু অন করা আছে এবং SMS অফ করা আছে। তো আপনি যদি চান যে আপনার ফোনে আননোন নাম্বার থেকে SMS আসবে না, তাহলে আপনি SMSটা অন করে দিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে যদি আপনি SMS এ ক্লিক করে দেন, তাহলে দেওয়ার পর এখানে দেখেন কন্টিনিউ লেখা চলে আসছে, ডিফল্ট SMS অ্যাপ। তো এখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করে দেবেন। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ওকে লেখা চলে আসছে, আপনারা এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখেন এখানে আমার কিন্তু SMS অপশনটাও চালু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা কী করবেন, এখন এখানে 3-ডট মেনু একটি অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখানে 3-ডট মেনুতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন প্রথমেই কিন্তু চলে আসছে সেটিংস। তো এখানে আপনারা সেটিংসে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সেটিংসে ক্লিক করে দিলাম। এখানে দেখেন ক্লিক করে দেওয়ার পর এখানে ব্লকিং নামের একটি অপশন চলে আসছে, এখানে আপনারা ব্লকিংয়ে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন প্রাইভেট নাম্বার, আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনার পার্সোনাল বা প্রাইভেট নাম্বার থেকে কোনো কল আসবে না। তো তারপর আছে আপনার আননোন নাম্বার, এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এখানে আপনার কী হবে, অপরিচিত নাম্বার থেকে কোনো কল আসবে না, শুধু আপনার সেভ করা নাম্বার থেকে কল আসবে, আননোন নাম্বার বা সেভ করেন না এরকম নাম্বার থেকে কল আসবে না। তো এখানে যদি আপনি ক্লিক করে দেন অল কল, অর্থাৎ কোনো কলই আপনার ফোনে আসবে না। তো ভিউয়ার্স, এখানে দেখেন এখানেও কিন্তু আননোন নাম্বার চলে আসছে, ব্লক অল নাম্বার এক্সপেক্টেড কন্ট্যাক্ট। তো এখান থেকে আপনারা যদি আননোন নাম্বার থেকে কল অফ করে দিতে চান, তাহলে এখানে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না আপনাকে। তো এইভাবে আপনারা অপরিচিত নাম্বার থেকে কল আসা বন্ধ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি অনেকেরই উপকারে আসবে আশা করি। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং
আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। শেয়ার করে যদি আপনার তারা কোনো এরকম সমস্যায় পড়ে থাকে তাহলে তার সাথে শেয়ার করে এই ভিডিওটি শেয়ার করে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।